সুন্দরী মেয়েটির স্বামী প্রতিদিন যখন অফিসে চলে যায় তখন তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে। এরকম করতে করতে একদিন যখন ধরা খায়, তারপর কি ঘটলো বিস্তারিত জানতে দেখুন। এই তোমার কি হয়েছে, ঘুমাই রয়েছো কেন? সকালবেলা না আসতে নাই, কিছু নাই, অফিসে যাবো না, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আমার জুতো কই? জুতো দাও। কি হয়েছে মানে? জুতো দাও, ঘুমাই রয়েছো, জুতো দাও। অফিসে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, জুতো দাও। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। জুতো মুছো, কাজে বেলা কিছু না, সারাদিন শুধু ঘুমায় থাকে। থাকো, দরজা লাগায় রাখবা। বাচ্চা গেল গেছে অফিসে, ভালো হয়েছে। একটু আমার জানালা একটু ফোন দিই, দেখি কোথায় আছে সে। হ্যালো, আমার হাজবেন্ড বাড়িতে আছে, তুমি রাখো, তোমার জামাই একটু দূরে গেলে আমি চলে ঢুকে যাবো ভিতর। আচ্ছা ওকে রাখি। ও আমার জানেমান আসবে, কি যে খুশি খুশি লাগতেছে, কতদিন পর আমার জানেমানের সাথে দেখা হবে, বুকটা আমার ভরে যাবে তারে দেখে, কি যে ভালো লাগে। কখন আসবে, আমি অপেক্ষায় আছি কখন আসবে সে। তোমার নাম্বার আমার বেলা ক্লিস ফালা রাখছে আরেকজন, জানো এই তোমার নাম্বারের জন্য আমি এই এত লেট হয়েছে, নাহলে আমি তোমার ডেলি ফোন দিতাম। বসো এখানে, বসো, বসে কথা বলি। তোমারে দেখি একটু মনটা বইরা দেখি, তোমারে অনেকদিন ধরে দেখি না সত্যি, ঠিক আছে? তোমারে না দেখলে আসলে আমার কিছু ভালো লাগে না, জানো? তুমি আমার না দেখলে ভালো লাগে না, তোমারে কি আমার না দেখলে ভালো লাগে না সেটা তুমি জানো না, বুঝো না? জানি, দেখেই তো তোমার আমার এত টান তোমার কাছে, ব্যাপারটা বুঝছো? দেখো না কত দূর থেকে আয় পড়ি তোমার দেখার জন্য। তোমার হাজবেন্ড বড় লোক, কত কিছু, আমার তো কিছু নাই, বুঝো? অনেক কিছু না থাকলে কি ভালোবাসা যায় না? এমন করো কিছু দিন, আমার তুমি এত অবহেলা করো কেন? তোমার ঘরে অনেক কিছু মাল সামান আছে, তুমি এটা রাইখা আমার কাছে, গরিব আমি যাব, এখন না হয়েছে পরে তো হবে। তোমার হাজবেন্ড যদি আবার জানা যায় এইসব বিষয়ে, আমি তো চাই সে জানুক, সমস্যা নাই, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো বেকার, আমি এই যে কিভাবে দেবো তোমার এই গয়নাগাটি মেকআপ? আচ্ছা সমস্যা নাই, তো কি হয়েছে, আমার স্বামী তো সবকিছু আছে, আমি তো তোমাকে ভালোবাসি না, আমার যে হাজবেন্ডটা আমার সবকিছু দিয়েছে, গহনাগাটি, গলা চেইন সবই দিয়েছে, সমস্যা নাই, আমি এগুলো নিয়ে আমি তোমার কাছে চলে যাব। ঠিক আছে, তুমি তো চাইবো বসো আমার দিকে। আরে দাঁড়াও, এরকম কথা শেখা, মেলা দিন ধরে তোমারে দেখতে পারি না, তুমি মনটা খুলে দেখে আমার হলো রে। ওই সে একটু ই করো, কম ভালোবাসা কম দেখায়, এখন কাছে এসে দেখে এত ভালোবাসা দেখাও। বৃষ্টিতে ভিজা তোমার কাছে এসে দেখা করতে। ও ওই সে আর বললো না, তুমি এখন চাইবো বসো, আসো একটু চাইবো, আমি নাস্তা দিই, একটু চাইবো। আরে ধারণ, এরকম করতেছ? আরে নাস্তা তো খাওয়ান দিব, অনেক সময় আরো আসে, বসো না একটু, আমি নাস্তা দিই তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ আমার তো অ্যাসাইনমেন্ট আনা হলো না, আজকে তো আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, জরুরি না? অ্যাসাইনমেন্টটা নিয়ে আসি যায়। আমার হাজবেন্ড যদি আমাকে অনেক ভালোবাসতো, আদর করতো, তাহলে কি তোমাকে আমি ভালোবাসতাম? তোমার আমার এত ভালোবাসো। তুমি আমার ছেড়ে দেওয়া না।
আমি তো যাব না আমি তো বলছি আমি যদি আমার স্বামী সব কিছু নিয়ে চলে যেতে পারি তাহলে তোমার আমি ছেড়ে যাব কেন বলো এই কথাটা তোমাদের ঠিক থাকে আমার কথা ঠিক থাকে বুঝেছো আচ্ছা শোনো তুমি এখন এগুলো খাও অল্প তো অল্প তো এত তুমি একটু খাও আমি একটু খাই ঠিক আছে তুমি আগে একটু খাও না তুমি আগে খাও তুমি আগে খায় দাও তারপর আমি খাবো Hey, get cool. তুমি আশা বসছো? না আশা বসছি আমার অ্যাসাইনমেন্ট রয়ে গেছে। আচ্ছা। এগুলো কি? 7 আপ সানাসুর এগুলো কার জন্য নিয়ে আসছো? এগুলো তো আমি খাওয়ার জন্য। তুমি খাওয়ার জন্য নিয়ে আসছো? হ্যাঁ সকালবেলা নাস্তা করি নাই তো এজন্য আর কি। চশমা এই তুই কে এখানে কি ভাই ভাই এখানে কি তোর ভাই আপনি কে তুই ভাই ভাই এখানে কি ফোন ফোন আমার রুমে কি ফোন 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 আমার রুমে কি ভাই ফোন আমার রুমে কি আপনি ওয়াইফে আমার ফোন দানছে আপনার ওয়াইফ আমার ওয়াইফে হ্যাঁ ভাই ভাই আমার মশাই কি ভাই আমার মশাই কি ভাই ফোন রাত পুরো সাহস কি করে তুমি এই তুমি 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 বলো তাই তো বলি সেভেন আপ সানাসুর এত আয়োজন কেন আমার বাসায় হ্যাঁ আমার বাড়িতে কি হয়েছে এত চিল্লা চিল্লি কেন ওরে জিগান আফা ওরে জিগান ওরে জিগান আপনি তোমাদের দৈনিকে দেখেছে তোমরা হাজবেন্ড ওয়াইফ ঝগড়া এই করতে থাকো দৈনিকে চিল্লা চিল্লি করে আর এই লোকটাকে এটা আমার খালাতো ভাই কিসের খালাতো ভাই খালাতো ভাই হলো আমি চিনতাম না আপনি ওরে জিগান এ মহিলা এটা তোমার কি লাগে আপু বলছি তো এটা আমার খালাতো ভাই এ এটা আপনার কি লাগে আমার কিছু লাগে না আমার বলছে ভাই একটু আসেন যে আমার কিছু লাইনটা ডিস্টার্ব দিছে আমি আইছি এ তুমি এটা কি বলো এতদিন তুমি আমার সাথে সম্পর্ক কইয়া তুমি এখন মিথ্যা কথা বলো কেন যখন ইয়ে বাইরে নিয়ে ঘুরতে যাইতা এই করতে তখন কা খুব ভালো লাগছে এখন ভালো লাগে না তোমার এই শোনো আমি যেটা বলছি সব সত্যি চুপ করো তুমি মিথ্যা কথা বলো কেন যা সত্যি তা বলো যা সত্যি তা বলো আমি সত্যি তাই বলছি তোমার কি বলতেছো তুমি আমাকে কি বললে আন্না কইলে আমার ডিসলাইনটা ডিস্টার্ব দিছো তুমি আমার বাসা একটু আসো তুমি মিথ্যা কথা বলতেছো এতদিন ভালোবাসা তুমি আমার এই প্রতিদান দিলা আমি কোনো মিথ্যা কথা বলি নাই তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না না আমি তোমাকে ভালোবাসি না তাহলে কি এতদিন মিথ্যা অভিনয় করেছো কিনো মিথ্যা অভিনয় করি না আমি তোমার সাথে কিনো সম্পর্ক নাই আমার তাই তো মানে যে এগুলা খাওয়াইছি এ করছি তুমি যে আমার গালে হাত দিছো সেটা কি মিথ্যা কথা এটা খাওয়াইছো আমি ডিসলাইন কাজ করছি তোমার ওই মানবতা খাওয়াইছো আপা আপা বের করে দেন আপা বের করে দেন আমার শোকের সামনে থেকে আপা বের করেন তো আমি আর এরকম করবো আর তোমারও একটা কথা বলি তোমার হাজবেন্ড কি কোন জায়গা দিয়ে কম তুমি একটা কর পুরুষ ঘরের মধ্যে এনে এগুলো করো কেন তুমি একটা মেয়ে মানুষ না হ্যাঁ আপা বলছি তো দেখেন আপা আপনি রাখবেন না ঠিক আছে আপনি ওনাকে একটু বোঝান আমি আর এরকম করব না ওনার পায়ে ধরো ধরছি তো ভাইয়া ওর মাফ করে দাও মাফ করে দাও কোনো মাপ নাই তুমি যে ধরনের জঘন্য অপরাধ করছো সেই অপরাধের জন্য তোমাকে মাপ দেওয়ার মতো কোনো সুযোগ নেই তুমি বের হয়ে যাও আমার আপা আপনি ওনাকে আমার ওকে আমার বাসা থেকে বের করে দেন তো অনেক বড় অপরাধ করছে বের হও তুমি বের আপা প্লিজ ওকে বের করে দেন বের করে দেন ওকে কোনো সমস্যা নাই ওর সাথে কোনো সমস্যা নেই প্লিজ প্লিজ আমি এতদিনে প্লিজ গেট আউট তোমাকে অনেক ভালোবাসি না প্লিজ আমার বাসা থেকে বের হয়ে যাও আবার আমার বাসা থেকে ওকে বের করে দেন প্লিজ না